sorry. ৩০ বছর ধরে কাজ করছি চলচ্চিত্রে, চলচ্চিত্র নির্মাণ করছি। এই একটি পুরস্কারের জন্য এতদিন অপেক্ষা করেছিলাম, সেটি হচ্ছে চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার চলচ্চিত্রের, সেটি আজকে পেয়েছি। আমার হচ্ছে যে আশা আজকে হচ্ছে যে পূরণ হলো এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করা, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মাননীয় প্রধানমন্ত্রী একটি কথাই বলেছেন যে গোলোই চলচ্চিত্রের বিষয়টা, গোলোইটা কি মানে, গোলোই মানে হচ্ছে নৌকার কোনো ইয়েটিয়ে যে বিষয়গুলো ছিল সেগুলো আরও ডিটেল আমার কাছে জিজ্ঞেস করছে, উনি বলেছেন যে গোলোই এরকম একটা নাম, আর হচ্ছে যে আরও ভালো চলচ্চিত্র নির্মাণ করতে বলেছেন। উনি সবচেয়ে শেষ কথাই বলেছেন যে ভালো চলচ্চিত্র নির্মাণ করতে। মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে পরিচয় করে দিয়েছে যে উনি চলচ্চিত্রের নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলন সংগ্রাম করছেন চলচ্চিত্র নিয়ে, তখন উনি আমাকে বলেছেন যে অনেক ভালো চলচ্চিত্রের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ মুম্বাই বা দক্ষিণের ছবি যেটাই বলি, সেখানে হচ্ছে যে চলচ্চিত্রের গল্প হচ্ছে হিরো, আর ওনারা হচ্ছেন সবাই আর্টিস্ট, হচ্ছে শিল্পী, আর হিরো হচ্ছে গল্প। তো ওনাদের গল্পই আসলে সবাইকে টেনে নেয়। ওনারা রজনীকান্ত বলেন, অমিতাভ বচ্চন বলেন, প্রত্যেককে বেস করে গল্প করা হয় এবং তারা এখনও হিরো, সুপারস্টার, তাদের আসলে ক্ষয় নেই। তো আমরা আমাদের দেশে, আমরাও সেরকম যদি আলমগীর সাহেবদের নিয়ে, আমাদের কাঞ্চন সাহেবদের নিয়ে, আমাদের হচ্ছে সোহেল রানাদের নিয়ে আমরা চলচ্চিত্র নির্মাণ করি, তাহলে আমরা মনে হয় যে আমরা ফেল করব না, আমরা হয়তোবা ভালো করব। শাকিব খান, পূজা চেরি, আমি বলবো যে শাকিব খান তার গতানুগতিক যে অভিনয় করেন বা যে ক্যারেক্টারে কাজ করেন, যে টাইপের ক্যারেক্টারে কাজ করেন, গোলোই চলচ্চিত্রে তার সম্পূর্ণই বিপরীতে কাজ করেছিলেন, একটা নতুন ক্যারেক্টারে কাজ করেছিলেন, নতুন চরিত্রে। এবং তার সাথে পূজা চেরি সাংঘাতিকভাবে তাদের জুটি হয়েছিল এবং হচ্ছে যে দর্শক নন্দিত হয়েছিল, বড় কথা যে সুপার ডুপার হিট হয়েছিল ছবিটি। তো সেই জায়গাটাতে আমরা পপুলার চলচ্চিত্র হিসেবেও আমরা যদি মানে হিসাব করি, তাহলেও হচ্ছে শাকিব এবং আজকের এই সুপারস্টার শাকিব এবং পূজা চেরি উভয়েরই আসলে আমরা আশা করেছিলাম যে আমরা জাতীয় চলচ্চিত্র এই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অভিনয় শিল্পী এবং শ্রেষ্ঠ হচ্ছে নায়িকা এই ক্যাটাগরিতে আমরা পাবো বা আরও অন্য অন্য ক্যাটাগরিতে পাবো, আমরা পাইনি। তো তারপরে হচ্ছে যে জুরি বোর্ডের প্রতি আমাদের কোনো কমপ্লেন নাই, জুরি বোর্ড যা করেছে ওনাদের সিদ্ধান্তই চূড়ান্ত, জুরি বোর্ডের সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল।